গুড মর্নিং ফ্রেন্ডস, মোট পিছনে আপনাদের দেখি আছে কি জানে পাথর এখন পাহাড় দেখি আছে, পুরা পাথরে হয় একচুয়ালি। তো আপনাদের এটা ভাবি আছে যে কত আছো বলে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, যে মোট পিছপিনে যখন এখন পাহাড় দেখি আছে, মানে শিলরে পাহাড় হয়ে আপনি দেখাই আছো, এই পাহাড়খন আপনাদের নিশ্চয় দেখিছে খুব এখন ডাঙর পাহাড় হয়, শিলর পাহাড় হয়, আর তার কাশি দিয়ে গৈছে রাস্তাটো। সো আপনাদের নিশ্চয় ভাবিছে মই ইয়া কি জায়গাত লৈ আহিছো, আপনার কি জায়গা দেখাই আছো। সো এই জায়গাটো হৈছে আপনার পাণ্ডু মালিগাঁও, আর এই রাস্তাটো গৈ কিনা আপনার কামাখ্যা, আমার মা কামাখ্যা দেবীর যেটা মন্দির আছে সেই মন্দিরটো রাস্তাটো যাই কিনে উলিয়াইছে। আজিলৈকে কিন্তু মই একচুয়ালি গৈ পোৱা নাই সেই রাস্তাটো, কিন্তু নিশ্চয় মই যাম, গৈ কিনে আপনার নিশ্চয় দেখুৱাম। কিন্তু তার আগতে ইয়ার যেটা লোকেশন, সেই লোকেশনটো চাও। কিন্তু আমি সেইবিলাক তো জানো, কিন্তু বহুত এনেকুৱা জায়গাও আছে যত আমি এতিয়াও ভালদরে নাজানো। সো এইটো এটা জায়গা মোৰ কাৰণে এনেকুৱা আছিলে। সো আপোনালোকে এটা নিজে ভাবিছে কি জানে যে লোকেশনটো কত আছে? তো মই কলো যে লোকেশনটো পাণ্ডু মালিগাঁও, কিন্তু পাণ্ডু মালিগাঁও কোনখিনিত? পাণ্ডু মালিগাঁও এটা হৈছে আপোনাৰ যিটো মালিগাঁও যিখন থানা আছে সেইখন সম্ভৱ কি জানে, মালিগাঁও থানা আছিলে মই যিটো দেখিছো, সেই মালিগাঁও থানাৰ ভিতর দিয়ে যেটা রাস্তা আপনার সিধা গুছি আছে, সেই রাস্তাটাতে আপনি সিধা যদি গুছি আহি থাকে তেতিয়াহলে আপনি এইখানে জায়গা পাব। একচুয়ালি ফ্রেন্ডস, গম পাওয়া মতে 2021 এই জায়গাটো খুলিছে, আপনার যেটা করোনা কাল চলি আসলে সেইখানে টাইমত এই জায়গাটো খুলিছিলে। আর তারপর মই 2-3 বার মই কি জানে আহিছো, আর ইয়াতে লগৰ লগতো আহিছো, আহি কিনে ফুরি কিনে গৈছো, কিন্তু কেতিয়াও একচুয়ালি ব্লগ বনোৱা নাছিলো। সো আজি ৰাতিপুৱা আহিলো, ৰাতিপুৱা আহি কিনে ভাবিলো ব্লগ এটা ইয়াতে বনাই দিও, জায়গাটো আপোনালোকক নিশ্চয় দেখুৱাই দিও কেনেকুৱা হয় জায়গাটো, খুবেই ভাল জায়গা হয়, আপোনালোকে আহিব। আৰু যেতিয়া আহিব নহয় মই আপোনালোকক কওঁ যে যদি আপোনালোকৰ DSLR কেমেৰা বা যদি কিবা ভাল ফটোগ্ৰাফী কেমেৰা আছে নিশ্চয় লৈ আহিব, খুবেই ভাল জায়গা হয়। আপোনাক মই দেখুৱাই আছোঁ যিটো ব্ৰহ্মপুত্ৰ যিটো নদী আছে, ব্ৰহ্মপুত্ৰ নদীটো চাইডেদি বৈ গৈছে, তাৰ ওপৰত এইখন পাহাৰ, আৰু এই যিটো সৰু সৰু যিবিলাক যে গছ, সৰু নহয় একচুৱেলি ডাঙৰে হয়, এই গছবিলাক যে আছে দেখাত খুবেই ধুনীয়া, কি গছ হয় মই নাজানো, কিবা জাৰু নিচিনা দেখা পায়, মই একচুৱেলি নামটো নাজানো, আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনত নামটো মোক জনাব কি হয় এইবোৰ, কিন্তু খুবেই ধুনীয়া, দূৰৰ পৰা দেখিলে বহুত ধুনীয়া দেখি। আপোনালোকে কিমানখিনি দেখা পায় মই নাজানো, কেমেৰাত হয়তো আপোনালোকে দেখা নাপাব পাৰে, সেইটো আপোনাৰ ব্ৰহ্মপুত্ৰৰ ওপৰত থকা শৰাইঘাট ব্ৰিজ হয়। খুব জোৰে বতাহ দি আছে ইয়াতে, কিন্তু বতাহটো ভাল লাগিছে, ঠাণ্ডা এটা ধুনীয়া বতাহ দিছে। আৰু বেলেগ দিনা আহোঁতে মই 2-3 বার ইয়াৰ আগতে আহোঁতে দেখিছিল বহুতখিনি মানুহ আছিলে ইয়াতে, মৰ্নিং ৱাকতো আহিছিলে, কিন্তু আজি দেখিছোঁ মানুহ একেবাৰে নাই। সো সেইকাৰণে ভাবিছোঁ কি মই ইয়াৰ এটা ওলাই যাওঁ, ওলাই যাই কিনে আগত যিটো ৰাস্তা আছে ৰাস্তাটো এতিয়া ময়ো যাই কিনে চাওঁ কেনেকুৱা বনাইছে কি বনাইছে। আপোনালোকে কিজানি দেখিছে মোৰ পিছপিনে ভিউটো কিমান ধুনীয়া হয়, আৰু লগতে মই এজন মানুহক এইমাত্ৰ জাষ্ট সুধিলোঁ, এজন বয়সস্থ এজন মানুহক, যে এই ৰাস্তাটো খুলিছেনে নাই। একচুৱেলি মই লাষ্ট টাইম যেতিয়া আহিছিলোঁ তেতিয়া এই ৰাস্তাটো বন্ধ আছিলে, কিজানি বনোৱা নাছিল নেকি মই নাজানো, আৰু তেখেতে ক'লে যে কিবা কনষ্ট্ৰাকশ্যনৰ কাম চলি আছিল, ৰাস্তাত ৰাস্তাত ডাঙৰ ডাঙৰ শিল পৰি আছিলে, তাৰ কাৰণে মানে ৰাস্তাটো খোলা নাছিলে। চ' এতিয়া মই সুধিলোঁ পুৰা মা কামাখ্যা দেৱীৰ মন্দিৰলৈকে পুৰা ৰাস্তাটো খুলিছে, এই ৰাস্তাটোৰেও যাব পাৰে। চ' আজি ভাবিছোঁ ৰাস্তাটোৰে যে গৈ চাওঁ খুলিছেনে নাই আৰু কিমানখিনি দূৰ হয়। চ' ভিডিঅ'টো চাই থাকিব, মই আপোনালোকক ৰাস্তাটো আগত দেখুৱাই আছোঁ। মই অলপমান আগবাঢ়ি আহিলোঁ আৰু আগবাঢ়ি আহি কেনে এখন ছাইনবোৰ্ড মই দেখিলোঁ, আপোনালোকক মই দেখুৱাই আছোঁ ছাইনবোৰ্ডখন, এইটো চাওক, নিশ্চয় ছাইনবোৰ্ডটো দেখা পাইছে, ইয়াত লিখা আছে মা কামাখ্যা টেম্পল আৰু বালক বাবা টেম্পল। চ' নিশ্চয় এই ৰাস্তাটো খোলা গৈছে আৰু ময়ো এতিয়া ৰাস্তাটোৰ পিনে আগবাঢ়ি যাওঁ। আপোনালোকে দেখিছে জাগাটো বহুতেই ধুনীয়া হয় একচুৱেলি, আগত কি বেছি কিবা এটা ভাল লগা হৈছে নাজানো আৰু কি। Thank you.
বন্ধু অকল এটা কথা হল, একচুয়ালি মই রাস্তাটো মানে কি অলপ ভুল লাগি গল, ভুল লগা কারণে এটা ভাবিলো আর এটা না যাও আর এটা সময়ও বহুতখিনি মোর হাতত কম আছে। এটা যেটা রাস্তাতে আহিছো সেই রাস্তাটোতে এটা যাও, রাস্তা একচুয়ালি দুটা হয়ে গেল, সো ইয়াতে কোনো সুদিবলগা এনেকা মানুহ নাই আর যা সুদিছিল ইমান ভালদরে গম না পায় রাস্তা। নেক্সট নিশ্চয় এই রাস্তাটো আপনার মই দেখাই আছো, ঠিক আছে। আর এটা বর্তমান মই এটা আর এটা যে রাস্তায় মই আহিছিল সেই রাস্তাটোতে মই উভতে গৈছো, সো ইয়ারে যেটো ভাল একটা লোকেশন ভিউ হয় সেই ভিউটো উপভোগ করো এটা গানৰ সৈতে। আর ফ্রেন্ডস, ইয়াতে একটা কথা হল, আপনাদের যে দেখিছে এইখান মালিগাঁও ব্রিজখন বনায় আছে, ব্রিজখন মই আহোতে একচুয়ালি বহুত দীঘল পালো, তো তার কারণে ভাবিছো যে ব্রিজখন এটা অল্প মানে জুখি চাও যে ব্রিজখন কিমান দীঘল হয়। তো অলরেডি আপনার ব্রিজখন সেইপিনে সেইপিনে তো অলরেডি বহুতখিনি মই বাদ দিলো, কমসে কম 200-300 মিটারমান আর ব্রিজখন সেইটো সাইডে আছে কি জানি, সো তথাপিও মই আগরলেগে মই এটা ব্রিজখন জুখিম, এইখিনিপা মই জুখিম আনুমানিক হিসাবত যে কিমানখিনি দীঘল হয়। তো তার কারণে মই এটা কি করিম, মূল স্কুটি মই জাস্ট এইটো চেঞ্জ করিম, স্পোর্ট মোডত দি দিম, মই স্পোর্ট মোডত দিয়ার পিছত এটা গম পাম যে মই কিমান কিলোমিটার মানে কিমানখিনি মই যাম। সো যতে ব্রিজখন শেষ হয় তাতে মই এইটো মিটারটো মই বন্ধ করিম আর কিমান কিলোমিটার আহিলো। সো ফ্রেন্ডস, ব্রিজখন ইয়াতে বর্তমান এন্ড হয়ে গেল, শেষ হয়ে গেল। এটা মই চাম কিমান দূর মই আহিলো, 1.9 কিলোমিটার। সো 1.9 কিলোমিটার, ঠিক আছে, ব্রিজখন খুবই দীঘল, 2 কিলোমিটারে ধরিল আর সেটি সাইডেও ভালেখানি আসলে হয়তো 300 মিটার মান কি জানি হব। সো যে ন গাইস, আগরলগে যাও। আহি আহি পালো লাচিত ঘাট, কিন্তু আজি লাচিত ঘাটত একচুয়ালি ভাল নালাগিলে, কারণটো হৈছে এইটো চারিও পিনে একচুয়ালি কিবা মাটির দম করে থৈ দিছে সব, আর পরিবেশটো বহুত লেতেরা কিবা এটা হয়ে আছে। অন্যদিনাখন লাচিত ঘাটত আহি ভাল লাগে, আর সেই সাইডটোরপৰা আহিলে মই লাচিত ঘাটত প্রায় আহো, কিন্তু আজি মানে কি লাচিত ঘাটত বহুতখিনি মানে কি হয় বোকা দেখিলো, কিবা কিবা অলপ লেতেরা দেখিলো, তার অলপ ভাল নালাগিলে, কিন্তু এনে তথাপিও রখিলো অলপ, এনে ঠিকই আছে। সো এটা যিয়ে নহোক এটা ঘরলৈকে এটা আগবাঢ়ি যাও। সো বন্ধুসকল, মই এইমাত্র আহি পালো টিভি টাওয়ার রোড, আপনি এই রাস্তাটি সিধা গলে পাব টিভি টাওয়ার, আর মই জাস্ট এইমাত্র আহি পালো, ওচরতে এখন চাউর দোকান এখন বিচারছিল কিন্তু চা নাপালো। সো বন্ধুসকল, আজির এই ভিডিওটো ইয়াতে সমাপ্ত করো, আর আজি এই রাতিপার ভিডিওটো চাই কেনেকুয়া লাগিল কমেন্ট সেকশনত নিশ্চয় জানাব, ভাল লাগিলেও জানাব, আর যদি কিবা বেয়া লাগে সেইটাও জানাব, আর যদি ভিডিওটো চাই ভাল লাগিল তেনেহলে লাইক আর শেয়ার করে দিব, আর ফার্স্ট টাইমের কারণে যদি চাই আছে তেনেহলে সাবস্ক্রাইব করে দিব। বাই বাই।